নমস্কার, আমি দোলন, আপনারা দেখছেন বিগ নিউজ। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা ধর্মতলায়। যেমনটা আমরা জানি, আজ 13তম দিন ডাক্তাররা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে, এবং এই আমরণ অনশনের পাশে যে সাধারণ মানুষ আছে সেই জানান দেওয়ার জন্যই কিন্তু বহু দূর দূর থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে, এবং তারাও কিন্তু প্রতীকী অনশনের মাধ্যমে ডাক্তারদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন এবং তাদের সাথে রয়েছেন এই জানান দিচ্ছে। ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, প্রদীপ জ্বালিয়ে এবং উলুক ধ্বনি দিয়ে কিন্তু তারা জানান দিচ্ছে সাধারণ মানুষ কিন্তু ডাক্তারদের পাশে আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ধর্মতলে, এবং এই মুহূর্তে যে ছবি, যে তাদের যে প্রতিক্রিয়া আমি তুলে ধরবো আপনাদের সামনে। কিছুদিন সকালের থেকে রাত বসে, এবং আমরা জানি যে ডাক্তাররা কিন্তু গত 13 দিন ধরে এই একই অনশনে রয়েছেন। একদিনে আপনি বুঝতে পারছেন শুধুমাত্র জল খেয়ে কীভাবে থাকতে পারে, সেখানে দাঁড়িয়ে এই 13 দিনের যাত্রা কীভাবে দেখছেন? যেটা চাইছে ওরা তো ন্যায্য চাইছে, তাই না? এক নাম্বারটা হয়তো বাদ দিলাম, 73 জাস্টিসটা, কিন্তু বাকি যেটা 9টা আছে, যে 9খানা দাবি আছে, সেগুলো কিন্তু ওটা বেসিক জিনিস যে কোনো হসপিটালের জন্য, ঠিক আছে? কিন্তু সেটাই দিতে পারছে না, তাহলে আর এর থেকে বেশি কী আর আশা করা যায়, আমি সেটাই বুঝতে পারছি না। কত ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে একটা মানুষ পর্যন্ত আসেনি এখানে। কতক্ষণ এখান থেকে, একটাও মানুষ কিন্তু এখানে আসেনি। এর থেকে খারাপ জিনিস আর কী হতে পারে? অন্তত জিজ্ঞেসই করে যেত, মানতো না, মেনে নিলাম, কিন্তু অন্তত জিজ্ঞেস তো করে যেত, সেটাও করিনি। আর এর থেকে খারাপ আর জিনিস কী হতে পারে? পুজোর কার্নিভাল যেটা সরকার করেছে, দ্রোহের কার্নিভাল যেটা জন্য ডাক্তারের জন্য করা হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য এটাই, যাদের সিট দ্বারা আছে তারা দ্রোহের কার্নিভাল, আর যাদের সিট দ্বারা নেই, যারা ওই কার্নিভালে গিয়েছিল তারা খালি উপস্থিত বলার জন্য গিয়েছিল যে হ্যাঁ আমি ক্লাবের টাকা নিয়েছিলাম তার জন্য আমি এসেছি, এটাই পার্থক্য। কিন্তু দ্রোহের কার্নিভালে যারা ছিল তারা কাউকে ডেকে আনা হয়নি, তারা নিজের ইচ্ছায় এসেছে। কিন্তু ওই কার্নিভালে কিন্তু নিজের ইচ্ছা কেউ আসেনি, সবাইকে জোর করেই জানা হয়েছে। এই জায়গায় তো আমরা ন্যায় বিচার ছাড়া অন্য কিছু চাইতে পারি না। সবথেকে বড় কথা, এই যে মানবিক একটা অবক্ষয়, সেটা যেন আমাদের সিএম থেকে শুরু করে যারা এর সাথে যুক্ত তাদের যেন মানবিক মুখটা আমরা এবার দেখতে পাই। কারণ 13 দিন হয়ে গেছে শুধুমাত্র জল খেয়ে, আমরা 12 ঘন্টা শুধু জল খেয়ে বুঝতে পারছি কতটা কষ্ট। সেখানে ওরা 13 দিন অতিক্রান্ত হয়ে গেল, এরপরও ওরা জল খেয়ে বসে আছে। যদি একটা প্রাণেরও এরপরে কিছু হয়, এর দায় কিন্তু সিএমকেই নিতে হবে। ওনার যে মানবিক মুখটা দেখার জন্যই কিন্তু আমরা এখানে প্রত্যেক দিন আসি, প্রতীকী অনশনে বসি। আমি হাওড়া রানপুর থেকে আসছি, শাশ্বতী দেয়া। এটা তো খুবই কষ্টের, হ্যাঁ, এটা তো আসলে কি বলবো, কি আর কিছু বলার নেই আর এইখানটায়, খুবই কষ্টের আর কি। যে 13 দিন ধরে তারা এইভাবে আছে, আমরা বুঝতে পারছি একদিন থেকে কি অবস্থা তাদের, সে ফিলটা করতে পারছি আমরা। কতদিন, যতদিন না আমরা ন্যায্য ইয়েটা পাবো ততদিন এটি চলবে, কিছু তো করার নেই, তখন পিছনে আসার তো কোনো রাস্তা নেই, তাই না? মধ্যমগ্রাম থেকে, অপূর্ব বিশ্বাস। দেখুন ডাক্তারবাবুর যদি বলেন, ওদের স্যাক্রিফাইস অনেক আমাদের চেয়ে বেশি। কর্মগত জীবনের এসিতে থাকা বলুন, নির্দিষ্ট সময় একটা ডিউটি করা বলুন, আজকে তারা মাঠে নেমে চৌকির উপর দাঁড়িয়ে অনশন করছে শুয়ে। নিয়ত একটা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন ছিল, যদিও তাদের যখন মানে রুগীর চাপ থাকে, কিন্তু এটা কিন্তু একটা অন্য বিষয়। না খেয়ে একটা মানসিক চিন্তা, এর মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক বিপর্যয় ঘটে যায়। তা ডাক্তারবাবুদের এই যে এতদিন ধরে করার পর, 2 দিন করে কিন্তু কেউ অসুস্থ হয়নি, একটা দীর্ঘ সময় প্রক্রিয়ার মধ্যে অসুস্থ হয়েছে, তাদেরকে আমার থেকে তাদের ছোট করার কোনো মানেই হয় না।
তাদের অনস্বীকার্য। তাদের প্রথম কথা যে দেখুন, এই সরকারের কোনো হৃদয় অনুভূতি এদের নেই বলবো, বিসর্জন দিয়েছে। দেখুন যে দাবি দশটা করেছে, এটা তো এই সরকার আসার পরই করা উচিত ছিল। স্বাস্থ্য ব্যবস্থা যে দাবিগুলো করা হয়েছে, আকাশ থেকে পড়া দাবি নয় তো, এই দাবিটা তো মানুষের আকাঙ্ক্ষিত দাবি। আজ কত বছর পর এই দাবিটা সামনে এলো, তা এখনও যদি মমতা ব্যানার্জী মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টাকে না দেখেন, তাহলে বলব তিনি অমানবিক হয়েছেন। তাকে আমরা অনুরোধ করব তিনি বিষয়টা বিবেচনা করেন এবং তাড়াতাড়ি এর সুরাহা করেন, নাহলে কিন্তু মানুষ ডাক্তাররা কিন্তু চেয়ার দখল করতে যায়নি, ডাক্তাররা মুখ্যমন্ত্রী বদল চায়নি, ডাক্তাররা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চায়নি, তারাই দশটা বিষয়ের উপর একটা সুরাহা চেয়েছে। উনি যেটা করছেন মানুষ কিন্তু এবার তার বিরুদ্ধে চলে যাবে, তখন কিন্তু আর হাতে কিছু আমাদের করার থাকবে না। অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আমরাও এখানে থাকবো, আমরা প্রতীকীভাবে ওদের সাথে টাইম টু টাইম অনুষ্ঠানে থাকবো এবং দেখা যাক, এটা জয় করতেই হবে। এটা কিন্তু এটা ওদের লড়াই নয়, এটা সমাজের লড়াই হবে, সমাজের লড়াই, আমরা সিনিয়র ডাক্তারদের লড়াই এবং সমাজের সর্বস্তরের লড়াই, এই লড়াইটা জিততে হবে। এনাফ ইজ এনাফ, সব কিছুর সীমা থাকা উচিত। আমরা বহু আমি পরিবহন সময় আমি সম্পূর্ণভাবে ছিলাম, এনকেতে আইনকেতে ভর্তি ছিল, ওর ভিডিও করেছি পরিবহন সময়, এমনভাবে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ভুল বুঝি, এমন ওই আন্দোলনটাই কিন্তু ভোলা যাবে না, এটা কিন্তু কন্টিনিউড হচ্ছে। তখন উনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও পালন হয়নি। এই যে যে দাবিগুলো এগুলো কিন্তু তখনকারই দাবি, কাজে নতুন করে কিছুই করা হয়নি। আর আই ওয়াশ করে প্রত্যেকবার বাচ্চা বাচ্চা ছেলেদের, এরা যেভাবে চোখে চোখ রেখে লড়াইটা করেছে, এটার জন্য ওরা একশো পাবে। আমাদের কৃতজ্ঞতা জানার ভাষা নেই, আমরা আছি, যতদিন আমরা আছি সিনিয়র হিসাবে প্রত্যেকটি আমরা ওদের সাথে থাকবো। দেখে খুবই খারাপ লাগলো, একটু দয়া মায়াও মানুষের মধ্যে আজকাল নেই, এত দয়াহীন মায়াহীন প্রশাসন, আমরা লজ্জাবোধ করি এই প্রশাসনে আমরা আছি। একটা সামান্য ব্যাপার, এগুলো কোনো ব্যাপারই নেই, এই ডিম্যান্ডগুলো তো স্বাভাবিক দিয়ে মানুষের ডিম্যান্ড, ডাক্তারদের ডিম্যান্ড নয়, যেটা ভুল করছে ডাক্তারদের মিলিয়ে দেওয়া হচ্ছে, যাতে ডাক্তাররা তার বিরুদ্ধে চলে যায়, সমাজকে সেগ্রেট করা যায়। ডাক্তারের ডিম্যান্ড না, এটা সমাজের ডিম্যান্ড, সমাজের ডিম্যান্ড, সমাজ পাশে আছে, সবাই আছে, আমরা সবাই থাকবো। আমি একাধিক দিন এসেছি, এবার আমাদের এখন জানেন এটা চালিয়ে যাওয়ার জন্য সবথেকে বড় কথা ব্যাপার সুপ্রিম কোর্টে চলছে, এবং সবথেকে বড় ফিনান্সিয়াল একটা হেল্প দরকার আমাদের আইএমএর পক্ষ থেকে, আমরা যতটা পারি করে গেলাম এবং আমরা আরও করব, আমরা পাশে আছি, অর্থ জানি এটা পিছিয়ে না থাকে আমরা এগিয়ে যাই। আপনি একটু যদি বলেন, মানে আপনারা এসেছিলেন কী জন্য? আমরা এদের সাপোর্ট করতে এসেছি, কিছু একটা সামান্য টাকা ওদের সাপোর্ট, এদের তো জানেন এখানে বসে আছে, এটাতে এক্সপেন্স খরচাও আছে, আমরা একটা সামান্য ওদেরকে টাকা দিলাম সাপোর্ট, যে সাপোর্ট এটা আমরা ভাবছি এটা আমাদের কর্তব্য, সাপোর্টে থাকতেই হবে। তবে প্রশাসন অত যে ইনসেন্সিটিভ হতে পারে বিশ্বাস করা যাচ্ছে না, প্রথম থেকেই গভর্নমেন্টের অ্যাটিটিউড এরকমই ডাক্তারদের প্রতি, ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের প্রতি। এই মেডিকেল কলেজে হোস্টেল নিয়ে হোস্টেল তৈরি হয়ে গেছে, চৌদ্দ দিন ছেলেরা ভুখ হরতাল করেছিল, তারপর আলটিমেটলি ওদেরকে হোস্টেল দেওয়া। এদের যে ডিমান্ডটা চিন্তা করুন, ডিমান্ডগুলো কী আছে? এরা তো স্যালারি বাড়ানোর জন্য স্ট্রাইক করছে না, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য, সেটা তো সবাই বলবে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা যায়। ইনফ্রাস্ট্রাকচারের জন্য যদি গভর্নমেন্টকে মানে এরকম হরতাল করতে হয়, চিন্তা করা যায় না, এটা তো গভর্নমেন্টের ডিউটি হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক করবে। হ্যাঁ, আর প্লাস জাস্টিস চাইছে, জাস্টিস তো চাইছে, সবাই চাইছে জাস্টিস, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, ওখানে একটা সিকিউরিটি ভালো ব্যবস্থা করবে, ওখানে ছেলেদের জন্য হোস্টেল ভালো ব্যবস্থা করবে, ওখানে টয়লেট নেই, তো এগুলো তো গভর্নমেন্টের করা এমনি করা উচিত, এর জন্য স্ট্রাইক করার দরকারই নেই, কিন্তু এরা এরকম কোনো এ নেই। একটা অতদিন ধরে 13 দিন ধরে 14 দিন ধরে এরা স্ট্রাইক করছে, অনশন তো এরা করছে, আমরা সাপোর্ট করছি না, আমরা সিনিয়র ডাক্তাররা কেউ বসছে না, কারণ বুঝতেই পারছেন ওরা অলরেডি নানারকম সব কথা আরম্ভ হয়ে গেছে, মিক্স আপ হচ্ছে, এ হচ্ছে, এ হচ্ছে, আমরা সেটা চাইছি না। এটা জুনিয়র ডাক্তারদের স্ট্রাইক, আমরা সবসময় ওদের সঙ্গে দাঁড়িয়ে আছি, ওদের সাপোর্টে দাঁড়িয়ে আছি, আমাদের শুধু এটাই কথা।
যে আপনার আমরা আনুষ্ঠানে বসছি না, কিন্তু আমরা বলছি এই যে সাউথ কলকাতা আইএমএ, তো আপনার ডেজিগনেশনটা কি সাউথ কলকাতা আইএমএ? আমার আমি হচ্ছি এখন সেক্রেটারি, আর ইনি হচ্ছেন ডক্টর সোমনাথ সরকার, হচ্ছেন প্রেসিডেন্ট। আচ্ছা, ডক্টর আর ডি দুবে। আপনারা যারা তারা কি সবাই একত্রিতভাবে যে জুনিয়রদের পাশে আছেন? হ্যাঁ, কাউকে কেউ কাউকার প্রতি দেখছি অন্য ধরনের বক্তব্য রাখছে। শুনুন, আন্দোলন যখন অনেকদিন যায় না, তারপরে এর মধ্যে অনেক রকমের বহু লোক কাউকে তো বাধা দেওয়া যায় না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। রাজনীতি বাদ দিয়ে যে কেউ আসে, তার রাজনৈতিক রং তো মানুষের মধ্যে থাকবে না, তো অকল্পনীয়। একজন দুজন অন্য রকম কথা বলার মানে এটা না কি সিনিয়র ডাক্তার সাপোর্ট করতে না, সমস্ত সিনিয়র ডাক্তারই সাপোর্ট করতে। অন্যদিকে চালিত করা, এই করা, এ তার সাথে মিটিং করছে। গতকাল ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, আমি দুঃখ বোধ করি, উনি আমার কলেজের সিনিয়র, ক্ষমা চাইছি এই কারণে। তারা উনি আমার কলেজ, আমার নাম ডাক্তার সোমনাথ সরকার, আমি সাউথ কলকাতা আইএমএর বর্তমানে প্রেসিডেন্ট। এবং আমরা ঠিক করেছি শুধু এইটা না, ভবিষ্যতে আরও যদি ওদের কোনো রকম যে কোনো দরকার পড়ে আমরা থাকবো, এবং তখন আমরা টাইম টু টাইম এসে এসে, আমরা তো প্রত্যেকেই সিনিয়র এবং আমাদের অনেক ধরনের রোগ আছে, আমরা তো সবসময় এরকম অনশন করতে পারি না, কিন্তু আমরা আছি প্রতীকীভাবে। আমরা এসে টাইম টু টাইম বলছেন জনসাধারণের জন্য গেছি, সাধারণের জন্যই গেছি, সাধারণের লাভ, সাধারণের জন্য গিয়ে যে লোকটাকে যার বাইট দেখতে গেলে লোকে আজকাল ঘৃণাবোধ করে, তার সাথে কি সাধারণের সঙ্গে কথা বলবে? উনি তো নিজেই একটা প্রতারক, ওনার প্রতারণার তো কথা শেষ নেই। ওনার আজকে এককালে কথা বলতে গেলে ওনার পাশে ডাক ঢাক বাজত, ওনার সাথে কথা বলবো মানে না। আরও অনেক কিছু আছে, আপনারা জানেন না, আমরা রাজনীতির লোক নই, কিন্তু নারায়ণ ব্যানার্জি, নারায়ণ ব্যানার্জি যে কাজটা করেছে, আমি ডাক্তার ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে, আমি ওনার জুনিয়র সেই মেডিকেল কলেজের, আমি ক্ষমাপ্রার্থী জনগণের কাছে, পশ্চিমবঙ্গের আপনময় জনতার কাছে, এবং আমাদের জুনিয়র ছেলেপেলেদের কাছে নারায়ণ ব্যানার্জির হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি যেটা করেছেন কাউকে জিজ্ঞেস করে করেননি, নিজের মতো করে। উনি কি আমাদের জুনিয়র ভাইদের জিজ্ঞেস করে গেছিলেন? এরা এত বড় স্থাবর অপর্ণা সেনদের বলেইছে আমাদের নেগোসিয়েট করতে হবে না। কই নারায়ণ ব্যানার্জি? নারায়ণ ব্যানার্জির কোনো অস্তিত্ব নেই। কবে উনি সিপিএম করতেন, কবে উনি কী করতেন, সেসব জানার আমার দরকার নেই। এটা বরাবরই এই হচ্ছে, একটা স্পেসিফিক গ্রুপ থেকে জিনিসটাকে জোলো করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে। এবং এদের মধ্যে যা জেদ দেখলাম, একটা এত দিনের অনশন করার পরেও পালস বিপি কমে যাচ্ছে, আমরা নিজেরা ডাক্তার আমরা জানি, তারপরে যে মুখের যে জেদ দেখলাম, যে ভাষা দেখলাম, আমি তো আশা করতে পারিনি। নমস্কার, ধন্যবাদ। তাহলে আপনারা দেখতে পেলেন উলুধ্বনির মাধ্যমে এবং প্রদীপ জ্বালিয়ে সাধারণ মানুষ কি জানান দিচ্ছে। তারা কিন্তু ডাক্তারদের পাশে রয়েছে, এবং যতক্ষণ না তাদের 10 দফা দাবি রাজ্য সরকার মেনে নিচ্ছে, তারা কিন্তু এইভাবেই তাদের প্রতীকী অনশনের মাধ্যমে তারা এখানে অবিরত এখানে বসে থাকবেন এবং ডাক্তারদের পাশে থাকবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। যতক্ষণ না রাজ্য সরকার তাদের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণই কিন্তু তাদের এই অনশন তারা চালিয়ে যাবেন। ক্যামেরায় গোবিন্দর সাথে দোলন, বিগ নিউজ, কলকাতা।